ঘূর্ণিঝড় হামুন ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়ে কাল সকালে ভোলার কাছ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম ও পায়রা বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কক্সবাজারে 6 ও মোংলায় 5 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। আরও জানাচ্ছেন এইচবিতু। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে 7, কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 ও মংলা সমুদ্রবন্দরকে 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত, মংলা সমুদ্রবন্দরকে 5 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবারও ঘূর্ণিঝড়ের কবলে দেশের উপকূলীয় অঞ্চল। বুধবার সকাল 10টা নাগাদ বরিশাল চট্টগ্রাম এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন। স্বল্প সময়ে এই দুর্যোগ মোকাবেলা বেশ চ্যালেঞ্জিং মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তর থেকে এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।